আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকেও আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পিছনে কিন্তু হাজার হাজার গরু, কারণ আমার চোখ যত দূর যাচ্ছে শুধু গাবি আর গাবি, বিশেষ করে গাবি বকনা এগুলোই থাকে এখানে। এটাই হচ্ছে সিরাজগঞ্জ জেলার যে রেশমবাড়ি বাতান, এই সেই বাতান। এর আগেও আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি এবং আপনারা সকলে আসলে মুগ্ধ হয়েছেন গরু পালন দেখে, যে বাংলাদেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ছেড়ে গরু পালন করা হয়, এখানে সব গরুগুলো ছাড়া এবং রাত্রেও এখানে থাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো যারা পালন করে তাদের সাথে একটু কথা বলি, পাশাপাশি কেউ যদি নিতে চান তারা কিভাবে দেন, চলুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রবিউল ভাই? ভাই গত সপ্তাহে আপনার একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, অনেকে ফোন দিয়েছে, ঠিক আছে, যে সিরাজগঞ্জে এত গরু, ঠিক আছে। না, আমি নিজে অবাক হয়েছিলাম প্রথমবার যখন দেখেছিলাম, যে সেদিকে গরু দেখবেন, যে লক্ষ লক্ষ গরু আছে এখানে মাঠের মধ্যে। এই মাঠে তো আরো বেশি দেখতেছি, এর আগের মাঠও একটু কম ছিল, এই মাঠে মনে হয় আরো বেশি। আরো দেখছি আমি, হাজার হাজার গরু আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হাজার গরু বলি বলবো, আমি লক্ষ গরু আছে, লক্ষ গরু আছে এখানে। আচ্ছা, বেশিরভাগ কি জাতের গাবি গুলো পালন করেন? জার্সি আছে, হলিস্টার ফিজিন আছে, মিল্ক বিটার আওতাভুক্ত, এইসব জমিগুলো মিল্ক বিটার আওতাভুক্ত। এই জমি কি সব মিল্ক বিটার? সব মিল্ক বিটার আওতাভুক্ত। আচ্ছা, ওনাদের থেকে লিজ নিয়ে নিয়ে আপনারা ইয়া করেন, দুধ দহন করে তো মনে হয় ওনাদেরকে দেন, মিল্ক বিটার দেন? আর বীজও তো মনে হয় ওনারাই দেন, মিল্ক বিটার থেকে বীজ সবকিছু, বেশিরভাগ ওনাদেরই সবকিছু, ওনাদেরই সবকিছু অনুদান। আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন খরচ? কেমন এনে খরচ খুব কম হয়, মাঠের মধ্যে লাভ খুব কম খরচ হয়, এক বেলা খোল বসে খাওয়া নিয়ে খুবই কম খরচ হয়। আচ্ছা আচ্ছা, একদম অল্প খরচে এখানে গাবি লালন পালন করা যায়। আপনারা তো মনে হয় দানাদার খাবার বেশি একটা খাওয়ান না? না, খুব কম, এক বেলায়, এক বেলায়, এক বেলা সব সারাক্ষণ ঘাস খাবি, ঘাস খাচ্ছে, খোলামেলা খাচ্ছে। এখানে তো ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, কোনো সমস্যা হয় কি না? সমস্যা হয় কিন্তু অতটা না, ওই খামারে যেভাবে বাইদ্য পোষা ওইভাবে না, হালকা কিছু হয়। এভাবে ছেড়ে পালন করলে মনে হয় যে রোগ বালাইটা অনেক কম, একটু কম হয়, একদম নিজে মানে ঘাস খাচ্ছে সব কিছু, মানে খাচ্ছে। রাত্রিবেলায় কি সবগুলো এখানেই থাকে? 24 ঘন্টা এইরকমই থাকে। আচ্ছা, এই কুয়াশা জ্বর বৃষ্টি যা আছে সব এখানে, রোদ বৃষ্টি জ্বর? আচ্ছা আচ্ছা, বৃষ্টি সব এইভাবে না, আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখি যে তারা এইভাবে পালন করেন, সব এইভাবে, বেশিরভাগই কিন্তু ছেড়ে পালন করে। আপনার অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু তারা আবদ্ধ অবস্থায় বেশি একটা পালন করে না, সবাই ছেড়ে পালন করে, সব এইভাবেই। আচ্ছা, তো রবিউল ভাই অনেকেই কিন্তু আসলে আপনাদের থেকে গরু নিতে চায়, আমার মনে হয় যে আপনাকে অনেক মানুষ ফোন দিয়েছে। আমাকে হাজার হাজার ফোন দিছে, কিন্তু আমি বলছি যে আপনি সরজমিনে আসি দেখে শুনে, এইখানে নয় আরেক জায়গায়, আরেক জায়গায় আরেকজন, এই লোকেশনে আপনি আসেন, আইসিলা দিয়ে খোলামেলা কিনেন। আচ্ছা আচ্ছা, সকালে দুধ দোহন করে, সকাল বিকেল দুধ দোহন করে কেটে। আচ্ছা আচ্ছা, এটাই সবচেয়ে ভালো। তো রবিউল ভাই, আপনি তো এর আগে ভাই বলেছিলেন যে আপনি 1,20,000 টাকা থেকে শুরু করে, 1,20,30,000 থেকে শুরু করে 3,00,000, 3,50,000, 4,00,000 টাকার গরু, সব ধরনের গরু আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 1,20,30,000 টাকার গরু বেশি একটা ভালো না, 4 মাস গা প্রেগনেন্ট, কিন্তু ওগুলো ভালো হবে না। আচ্ছা আচ্ছা, মানে গরু সব কিনবি রাসে শখে কিনে, এই মানে মিনিমাম 2,00,000 টাকা হলে ভালো গরু, ভালো গরু হয় না, 2,00,000-এর উপরে গেলে আর একটু ভালো হয়। তো চলেন কিছু গরু আমরা একটু দেখাই। রবিউল ভাই, এদিকে দেখতে পাচ্ছি জার্সি গরু, এটা অরিজিনাল জার্সি, এগুলো হচ্ছে অরিজিনাল মিনি জার্সি না? এই একটা জার্সি আছে, এই একটা জার্সি আছে, ওইখানে জার্সি আছে অনেকগুলো, ওই জার্সি, ওই সব জায়গায় জার্সি, জার্সি বেশি আছে। এটা কেমন দুধের জার্সি? এগুলো এখন তো বকনা গেছে, তাও 17-18 হয়েছে। আচ্ছা, যে সময় দুধ ছিল, হ্যাঁ যে সময় ছিল, এই সমস্ত গাবিগুলো এখন কত করে? বকনা গেছে এখন, এগুলো বকনা গেছে এখন তো দাম কম এগুলো, ঠিক আছে। আচ্ছা, বকনা গরুর দাম কম। আচ্ছা, এই গাব এখন আবার গাব 3 মাস 2 মাস এরকম করে গাব হয়ে গেছে সব। আচ্ছা, এটি কেমন দামের মধ্যে? এগুলো তাও এখনো 1,70,000-80,000 দাম হবে। 1,70,000-80,000, ঠিক আছে, চলে না ভাই। এদিকে দেখতে পাচ্ছি এগুলো একটু বড় সর মধ্যে, এগুলো কি জার্সির সাথে ক্রস? না, হলিস্টার ফিজেন, এটা জার্সির সাথে মিক্স না, কারণ এটা হলিস্টার ফিজেন, মাথা চোখ টোক চোখ টোক সব দেখেন, জার্সির মতো কিছু ডাই আছে, এটা অরিজিনাল হলিস্টার ফিজেন। আচ্ছা, কয় দাঁতের এগুলো? 6 দাঁত, 6 দাঁত না, এক একটা এক এক রকম, এক একটা এক রকম। এগুলো দেখেন কত বড়, যাতে 100-100, ঠিক আছে, মাজার গিটাপ দেখেন, তার ললি দেখেন, কোনো কিছু আছে নাকি, পাওগুলো দেখেন সব পারফেক্ট। এটা কেমন দুধ দেয়? এটা 25 পিলা দেয়, এখন দুপুর আগে তো এখন তো আর উলান পালান দেখেন, বিকেলে আসলে আর যাবেন, আবার সকালে আসলে একটা নে 15-12। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এরকম গরুগুলো কেমন পড়ে? এগুলোর দাম যত কমে 300-এর উপরে এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো 300-এর উপরে, ঠিক।
ভাই আরেকটা জার্সি দেখতে পাচ্ছি, এটা মিল বিটার অরিজিনাল জার্সি, মিল বিটারের সিল সাপোর্ট সব লাগে নি। আচ্ছা আচ্ছা, এটা 100 আছে, 100 আছে। আচ্ছা কেমন দুধের এগুলা? এগুলো 25 কিলো ছিল, আর সব বকলা গেছে, তারপরে দুপুরে আইছেন। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে? এখন 18 19 আছে। তো এগুলোর দাম পড়বে কেমন? এগুলোর দাম এখন তারপরেও 2 লাখ 60, 2 লাখ 60, 2 লাখ 60। এগুলো তো আলোচনা করতে পারবে মানে আয়েশা দেখা যেটা পছন্দ হয় আলোচনা করতে পারি। এইটা আছে হলস্টার ফিজিয়ান ভাই, এই যে একটা দেখতে পাচ্ছি, এটা এটা প্রথম গরু হলস্টার ফিজিয়ান। আচ্ছা, দেখেন খুব অরিজিনাল জাত, তার মাথা দেখেন, কান কোন দেখেন, অরিজিনাল জাত। ঠিক আছে, কেমন দুধের এগুলো? এগুলো 20 প্লাস, 20 প্লাস। এখন দুপুর তো আগেছে, তো এই জন্য 20 প্লাস দুধের গাভিগুলো কেমন দাম পড়বে? এগুলো যত কমই 2 লাখ 60, 2 লাখ 60, 55 বা 55। আচ্ছা আচ্ছা, এটা দুধের উপর নির্ভর করবে, এখন তো ওলান পালান কিছু দেখা যাবে। ঠিক আছে ভাই, এই যে দেখতে পাচ্ছি বকনা, এই ধরনের বকনা গুলো কেমন দামের মধ্যে? জাতমানের সাথে কথা ভাই। এই যে একটা দেখতে পাচ্ছি বড় সাইজের, এই গরুটাও জার্সির মধ্যে করজ আছে, ফিজিয়ানের করজ আছে, ফিজিয়ানের করজ। কেমন দুধ দেয় এগুলো? এগুলো 16-17 দুধ দেয়, 16-17। একটু বকনা হয়ে গেছে, 16-17 দুধ এখন আছে। কেমন দাম পড়বে এগুলো? 2 লাখ 40, 2 লাখ 40। ওই দিকে এদিকে একটা সুন্দর বকনা দেখতেছি, এগুলো 70-80 হাজার ফ্ল্যাগবির মধ্যে। হ্যাঁ, এগুলো 70-80 মধ্যে লাগবে, 70-80। আচ্ছা তো রবিউল ভাই, আসলে গরু তো কত দেখাবো, গরু আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, হাজার করলে ভুল হবে, লক্ষ লক্ষ গরু আছে। আচ্ছা আচ্ছা, সব তো আর দেখানো সম্ভব না, যার আইসা পছন্দ হলে নিতে পারবে, পছন্দ করলে নিতে পারবে। এখানে না আরেকজন, আরেকজন না আরেকজন যায়লা নিতে পারবে না, ওরা ঘুরিয়ে নিতে পারবে। সিরাজগঞ্জ সাজাতপুর থানা এসে বকনা, বকনা বা গাবি, গাবি ওরা ঘুরি ঘুরি কিনতে পারবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।